টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় দিন দিন বাড়ছে টমেটোর আবাদ কৃষি অফিসের পরামর্শ আর কৃষকদের অক্লান্ত পরিশ্রমে এবার ফলনও ভালো হয়েছে চাষিরা বলছেন প্রতিটি গাছ থেকে প্রায় বারো কেজি টমেটো সংগ্রহ করা যায় সেই সাথে ভালো দামের আশাও করছেন তারা প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্যচিত্র জানাচ্ছেন নূর মোহাম্মদ নিবিড় পরিচর্যায় বেড়ে উঠছে কৃষকের স্বপ্ন এর মাধ্যমেই যে জীবন জীবিকা বের হচ্ছে টমেটো তাই ভারসামাল দিতে গাছগুলোকে বাঁশের সঙ্গে বেঁধে দিচ্ছেন টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার চাষিরা শুধু টমেটোর চাষি নয় অনেকে আবার এর সঙ্গে পেঁয়াজ সহ স্বল্প উচ্চতার নানা ফসল বুনেছেন প্রত্যাশা ভালো দাম পাওয়ার আছে মোটামুটি ভালো আল্লাহ দিলে খারাপ নাই এটা খুব ভালো ফলন পাইতেছি আমি তে গাছে দশ বারো কেজি করে টমেটো যদি ভালো ফলন হয় তাহলে আমি লাভবান হবো চাষিরা জানালেন কৃষি অফিসের পরামর্শে প্রয়োগ করছেন সার কীটনাশক ক্ষতিকর পোকা দমনে ব্যবহার হচ্ছে ফরমন ফাঁদ তো জৈব সার কম্পোস্ট সার এই সব সার ব্যবহার করছি এবং তারপরে কীটনাশক কিছু কিছু ব্যবহার করা লাগে এই কারণে আমরা এদেশ পরামর্শেতে আমরা একটু লাভবান আছি এগিয়ে আছি কৃষি কর্মকর্তা বলছেন আগামী বছর টমেটোর আবাদ আরও বাড়াতে চান তারা আশা করি আগামী বছরে এই একশো থেকে প্রায় একশত পঞ্চাশ হেক্টর পর্যন্ত বৃদ্ধি পাবে দ্রুত পচনশীল ফসল টমেটো সংরক্ষণে টাঙ্গাইলে হিমাগার কিংবা সস তৈরির কারখানা গড়ে উঠলে ন্যায্য দাম মিলত বলে মনে করছেন চাষিরা নূর মোহাম্মদ মাই টিভি নিউজ ডেস্ক